তো বিক্রি করে দিয়েছে বলে নিয়ে নিল ওর দুঃখ দেখে। হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 16 জুন শুক্রবার, এখন বাজছে 8:15। তো বেরিয়ে গেছে ডিউটি সকাল থেকে, গরমের অবস্থা খারাপ, পুরো ঘামছি, তো গরম যার বলা যাচ্ছে না। তো বেরিয়ে গেল ডিউটি, ওকে টিফিন বানিয়ে দিলাম, ম্যাগি আর এক পোচ। আর আমি হল রান্নাঘরে এসে গেছি সবজি কাছে, তাড়াতাড়ি রান্না করে নেবো যত তাড়াতাড়ি রান্না করা যায়। আর এখন সকালেও গরম, বেলাতেও গরম, একই অবস্থা। তো ভিডিওটাও এখন থেকে স্টার্ট করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এই যে এখানে কিছু সবজি কেটেও নিয়েছি, যে পটল কেটেছি এইভাবে, আলুও কেটেছি এইভাবে। এটা পটল আলুর পোস্ত বানাবো আজকে, আর ঢ্যাঁড়স ভাজা করব, আর ডাল, এইগুলো এখন কাটছি আমি, নিয়ে বসেছি সমস্ত কিছু কেটে, আর ঝটপট রান্না বসি। তো এত গরম যে আর পারা যাচ্ছে না, তারপরে হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে কারেন্ট। সকালবেলা ডিউটি, এখন ভাবলাম একটা ভিডিও স্টার্ট করা যাক। আর আপনারা যদি মিনি ব্লগ শর্টস না চেক করে দিলেন, চেক করতে পারেন, মিনি ব্লগ আর শর্টস রোজ আপলোড করি। এই গরমে যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় ততই ভালো। কার ওখানে কত গরম পড়েছে আমাকে কমেন্ট করে সবাই জানি। আর আমার ফেসবুকে পেজটা ফলো করে দিতে পারো, ফেসবুকে পেজটা আছে, ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকে, ফলো করে দিতে পারো। একই নাম, অন্বেষার মনহারি এই আছে ফেসবুকে পেজ। এখানে করে নিয়েছি সব জোগাড়, এরপরে রান্নাটা একটা একটা করে করে নেবো। আগে ভাজাটা করবো, তারপরে পোস্ত করবো। এই যে ভাজা এদিকে বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে রেডি, এখন পটল আলুটা ভাজছি, এটা পোস্ত করবো। পটল পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে, এটাকে এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো, তাহলেই হয়ে যাবে। ডালও হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট, এবার ঘর পরিষ্কার করতে হবে। ওটাকে এবার ঢাকা দিয়ে দেবো একটুখানি জল দিয়ে, তাহলে সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে, এরপরে ঘর পরিষ্কার করব, তাহলে কমপ্লিট, তারপরে চালু করব। রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, এদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই সমস্ত জলের বোতল এখন ভরতে হবে, খালি হয়ে গেছে। হাল একদম বেহাল হয়ে গেছে গরমে। এবারে চানটা করে আসি, সব কমপ্লিট, রান্না টান্না চান করে আসি। চলে এসেছি চান করে, এবার ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। তো আমার নিজের গাছেই ফুল হচ্ছে, দিয়ে পুজো দিয়ে দেবো। এখানে ফুটেছে দুটো ফুল, এটা দিয়ে পুজো দেবো। যাব বোতলে জল ভরতে, তারপরে টিফিন খাবো। সব বোতল ভরে নিয়ে চলে গেলাম, কি টিফিন দিয়েছি ওকে দেখালাম। আর আমার টিফিন হচ্ছে এটা, ছোলা আলুর তরকারি আর টিফিনটা খেয়ে নিই, আর একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই। সবটা কমপ্লিট, এখন আমি আবার আমার ভিডিও এডিট করবো, ওটাই করে আবার দেখা হচ্ছে পরে। বাজছে 1:15, তো এসে গেছে এখন খেতে, এবার খাবার রেডি করবো, আর গেছে ফ্রেশ হতে এলে খেতে যেতে। তো বন্ধুরা, কি খবরা খবর, ভালো তো সব? দিয়ে এসে গেছি এখন ডিউটি থেকে, চান ফান করে নিলাম, দিয়ে দেখছি খাবার দাবারের ব্যবস্থা করছে, করা হয়ে গেছে। তো খাবার মধ্যে কী কী আছে একটু দেখে নেন আপনারাও, যদি খেতে পেয়েছি খেয়ে নেন আপনারাও।
खबर मध्य आज स्टीम राइस विथ भेंडी आलू फ्राई विथ एग फ्राई विथ मैंगोज गरम टाइम जो आम ना तो मजा आसे ना तार साथे आछे डाल आम दिए डाल तार साथे आछे पटल आलू पोस्त पटल आलू पोस्त आमी देखे लागलो नतुन नतुन तो जेने बोलते पारलाम ना एटा आछे टक दई और ओनार आछे भात जे उनी होये गेछे रेडी एबार खेते बसे खावा खावार जन्य खेये आबार डिप्टि बेरोबो जल्दी जल्दी खेये निये जाओ আর আমি একটা জিনিস কিনেছি সন্ধ্যাবেলা দেখো হ্যাঁ তো সন্ধ্যাবেলায় আপনারা দেখবেন এই যে খাওয়া দাওয়া হয়ে এখন যাচ্ছে ডিউটি আর এই হচ্ছে রোদ রে বাবা রে এই রোদ কবে কমবে আর গরম কবে কমবে পুরো লু হাওয়া দিচ্ছে একদম বেরাতে বেরাতে ঘেমে যা বেরিয়ে গেল ডিউটি এখন আমি একটুখানি এবার রেস্ট করব শোবো আর সন্ধ্যাবেলা দেখাবো ঠিকটা কি কিনেছি তো এখন বাজে 7:30 এখন অন্তকার হয়নি তো ফ্রেশ হয়ে গেলাম চুপটু খেতে নিলাম এখন দেব গাছে জল সব গাছগুলোতে জল দিই দি রোদে পুরো শুকিয়ে যাচ্ছে সন্ধে দিয়ে এসে এখন রান্নাও বসিয়ে দিয়েছি রাতের জন্য করব আলুর তরকারি সমস্ত মশলা দিয়ে কুকারে একটু ভেজে নিচ্ছি এরপর জল দিয়ে সিটিয়ে দিয়ে দেবো বসিয়ে দিয়েছি তরকারি আর সিটিও করছে দুটো বলতে সিটি পড়ে গেল আর এখানে আমি নিয়ে নিয়েছি এখন এই খাবার এই চিড়ে ভাজা উপরতে একটু বাদাম দিয়ে দিচ্ছি আর এইটা আমি শসা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এটা এখন খাবো এখন পুরো স্বাদটা তো রান্না কমপ্লিট এটা এখন খেয়ে নেব তো রান্না হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখন ঘরে এটা নিয়ে চলে এসেছি তো এখন ফ্যানে বসবো আর এটা খাবো ডিউটি থেকে ডিউটি থেকে গ্লুকোজ খাওয়া কমপ্লিট আর আমি বললাম না একটা জিনিস কিনেছি দেখাবো কি এটা এটা হচ্ছে একটা কাফতান কাফতান 90 ও কালারটা চরম আছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন একজন এসেছিল ঘরে বিক্রি করতে তো আমায় বললো নাও নাও জানা আমি আর নাও বলতে নিয়ে নিলো মানে গরম এসছে বিক্রি করতে এসছে বলে নিয়ে নিল ও দুঃখ দেখে বারে 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 অনেকদিন থেকেই বলে এবারে আজকে বলছে অনেকদিন দেওয়া হয়নি ঠিক আছে কালকে আরসিএম এর লোকটাও আসবে বলবে কি দুটো সাবান নিয়ে নাও নেট কাটলেও নিয়ে নাও না না ভালো দেখতে আপনারা জানাবেন কমেন্টে কেমন আছে চলো খেয়ে নি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ভিডিওগুলো যদি ভালো লাগে তো আর ফেসবুক পেজটা ফলো করুন হ্যাঁ বাই টাটা গুড নাইট